আনিস খানের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লাগাতার বিক্ষোভ মিছিল এসএফআই ও ডিওয়াইএফআই সোমবার বহরমপুরে বিভিন্ন এলাকায় মিছিল বের করা হয় মিছিল শেষে বহরমপুর প্রাঙ্গন মার্কেটের সামনে অবস্থান বিক্ষোভে বসে এসএফআই এর নেতাকর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের হত্যাকারীদের শাস্তির দাবিতে লাক্কা তার বিক্ষোভ মিছিল এস ও ডিওয়াই এর সোমবার বহরমপুরের বিভিন্ন এলাকায় মিছিল করা হয় মিছিলের সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এস সঙ্গে

নেতা কর্মীরা ছাত্র যুবরা যখন এ রাজ্যের সরকার কাজ দিতে পারে না এ রাজ্যে সরকার খুন করতে পারে গত বছর দু হাজার আগামী দিন মঙ্গলবার শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত ছাত্র যুবদের বিশাল মিছিল বের করা হবে বলেও জানান এসএফআই নেতা অতি শীঘ্রই আনিস খানের হত্যাকাণ্ডের হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তি না দেওয়া হলে এই বিক্ষোভ মিছিল চলতে থাকবে বলেও জানান জয় রাজ্যের প্রতিবাদী ছাত্র আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এনআরসির বিরুদ্ধে লড়াই করা ছাত্র আনিস খানকে খুন করেছে এই রাজ্যের পুলিশ তার বাড়িতে গিয়ে হামলা চালিয়েছে এবং এই খুন করেছে যারা তাদেরকে অবিলম করতে হবে যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং এই রাজ্যের পুলিশ মন্ত্রীকে অবিলম্বে ইস্তফা দিতে হবে এবং খানের যারা খুন করেছে তাদেরকে দাবিতে আমরা হাওড়ার এসপি অফিসে গিয়েছিলাম সেখানে আমাদের ষোলো জন কমরেডকে তারা গ্রেপ্তার করেছে আনিস খানের খুনিদেরকে গ্রেপ্তার এবং এই ষোলো জনকে মুক্তি দিতে হবে এবং কেন লাঠিচার্জ করে হয়েছে পুলিশকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে যতক্ষণ না এই ক্ষমা চাইবে যতক্ষণ না মুক্তি দিবে যতক্ষণ না খুনিদেরকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ এস আন্দোলন এ বাংলা জুড়ে চলবে যে রাজ্যের পুলিশ মন্ত্রী খুনি পুলিশ মন্ত্রী রাজ্যের পুলিশ হচ্ছে স্বৈরাচারী পুলিশ এ রাজ্যের পুলিশ তৃণমূলের ঝান্ডা ধরে ঘুরে বেড়ায় রাজ্যের পুলিশের কোনো মেরুদণ্ড নাই তার জন্য বলছি এই আন্দোলন আমাদের চলবে ইনিশিয়েটিভ অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ চন্দ্রদ্বীপ পাবলিক স্কুল আন্ডার দ্য গাইডেন্স অফ গীতারাম এডুকেশন অ্যান্ড হেলথ ফাউন্ডেশন সিবিএসই বোর্ডের তত্ত্বাবধানে গড়ে ওঠায় একটি ইংরেজি মাধ্যম স্কুল প্লে স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার বাইশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে আমাদের বিশেষত্ব বর্তমান পরিস্থিতি সাপেক্ষে অনলাইন ক্লাস যাতায়াতের সুব্যবস্থা রয়েছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মডলী ইংরেজিতে শিক্ষাদানের প্রতি বিশেষ দুর্বল বা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা অনলাইনে নিয়মিত মূল্যায়ন শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়নের বিষয়ে অভিভাবকদের নিয়মিত ওয়াকি বহাল করা হয় ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশের লক্ষ্যে অনলাইন বিভিন্ন প্রতিযোগিতা আপনাদের সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিতভাবে করে তুলতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা জোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ ফোন নাম্বার সেভেন